हाई फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। एखन बजे सकाल 7টা আর দেখো 7টার সময় বাইরের ওয়েদারটা, বাইরে খুব বৃষ্টি হচ্ছে, ক্যামেরা সেরকম ভাবে বোঝা যাচ্ছে না কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে। আর আজকে হচ্ছে মঙ্গলবার, হাজবেন্ড অফিস যাবে, এখন আমি করব রান্না। তার আগে ভাবলাম যে বাইরের ওয়েদারটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো চারদিকটা কেমন মেঘলা ওয়েদার আর কি বৃষ্টি হচ্ছে। তো চলো কিচেনে যাই, গিয়ে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি। ফ্রেন্ডস দেখো এখানটায় আমি উচ্ছে আলু ফ্রাই করছি আর ফ্রাইটা মোটামুটি হয়ে গেছে, এখন এটা আমি নামিয়ে নেব। আর এখানটায় আমার ডালও অলরেডি রান্না হয়ে গেছে, আর রান্না করব ঝিঙে আলু দিয়ে মাছ ঝোল, এ হবে আজকের মেনু। মাছ ঝোলের জন্য এখানে আমি পাঁচফোড়ন দিয়ে ফোড়নটা দিলাম, পাঁচফোড়নটা দিয়ে এবার আমি ঝিঙে আর আলুটা দিয়ে একটু নুন হলুদ দিয়ে এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। আর দেখো ঝিঙে আলুটা একটু ফ্রাই করে এখন আমি তাতে মশলা অ্যাড করলাম, আর মশলাটাতে আমি দিয়েছি আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এই মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে আমি তাতে জল অ্যাড করে দিয়েছি। এবার আমি তাতে পরিমাণ মতো নুন আর লঙ্কা চিরে দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি। এখন মাছটা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব, তাহলে সবজিটাও সিদ্ধ হয়ে যাবে আর আমার রান্নাও মোটামুটি কমপ্লিট। এখন আমি হাজব্যান্ডের টিফিনটা গুছিয়ে নেব। হাজব্যান্ডের টিফিনটা রেডি করে নিলাম, এখন এগুলো আমি সব প্যাক করে দেবো। আর দেখো ওকে একটু আচার দিয়ে দিয়েছি, ও খাওয়ার পর আচারটা খেতে বেশ পছন্দ করে, তাই একটু আচারও দিয়ে দিলাম। হাজব্যান্ড অফিস চলে গেছে আর আমার রান্না কমপ্লিট, এখন আমি কিচেনটা ক্লিন করে নেব। কিচেনটা ক্লিন করে তারপর ব্রেকফাস্ট করে আমি স্নান করে পুজোটা করতে যাবো। আর আমার সকাল সকাল রান্নাটা সেরে নিতে খুব ভালো লাগে, রান্না একটু দেরি হলে তখন আর ভালো লাগে না। মানে আমি চেষ্টা করি ম্যাক্সিমাম টাইম সকালেই রান্নাটা সেরে নিতে, কারণ রান্নাটা যদি হয়ে যায় তারপর বাকি সব কাজ, ঘরে টুকটাক যা কাজ আছে সেগুলো আস্তে ধীরে করা যায়। তার জন্য আমি চেষ্টা করি ম্যাক্সিমাম টাইমেই রান্নাটা একদম সকাল সকাল করে নেওয়ার জন্য। তো এখন আমি আর রান্না কমপ্লিট, কিচেনটা ক্লিন করে আমি স্নান টান করে চলে আসব, স্নান করে পুজো করতে চলে যাব। Hold me close till I get up, time is barely on our side. নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমার সব কাজ কমপ্লিট, রান্না বান্না স্নান পুজো সবই কমপ্লিট। তো সকাল থেকে আমি তোমাদের সামনে আমার ফেসটা নিয়ে এসে আর গল্প করতে পারছিলাম না, ভাবলাম যে সব সেরে টেরে আসি তারপরে বসে জমিয়ে আড্ডা দেবো। তো এজন্য এখন সব কিছু সেরে টেরে চলে আসলাম তোমাদের কাছে, এখন একটু কথা বলবো, তারপরে আমি যাব একটা কেক বানাতে। কেকটা অন্য কিছু না, একদমই নর্মাল কেক বানাবো, সেটাও তোমাদেরকে সঙ্গে করে নিয়েই বানাবো। তো একটু গল্প করে নিই তারপরে যাচ্ছি। তোমরা সবাই কেমন আছো, তোমাদের টাইম পাস কেমন করে হচ্ছে? আমার তো একদমই টাইম পাস হচ্ছে না সত্যি কথা, কারণ আজকে অনেক দিন ধরে হাজব্যান্ডেরও ছুটি নেই, ওরও রোজ অফিস যাচ্ছে, সেই ঘুম থেকে উঠে অফিসে রান্না করে দাও, যাচ্ছে অফিস, সেই আস্তে আস্তে রাত 8টা, এই করে করে মানে টাইমটা একদমই ভালো টাইম পাস করতে পারছি না, ঘরে থেকে কোথাও বেরোতে পারছি না, এই জন্য ভীষণই বোরিং ফিল করছে আমার, আর ভালো লাগছে না ঘরের মধ্যে। তাই ভাবছি যে এই করোনা শেষ হবে আর আমরা একটু রিল্যাক্সভাবে আনন্দ করতে পারবো। এমন যদি একটা চমৎকার হয়ে যেত যে ঘুম থেকে উঠে দেখতাম যে আমাদের ভ্যাকসিন আবিষ্কার হয়ে গেছে, তাহলে কি খুব ভালো হতো, তাই না? তাই প্রে করছি মা দুর্গার কাছে পুজোর আগে যেন সব কিছু ঠিকঠাক হয়ে যায়, আমরা যেন পুজোটা খুব ভালোভাবে কাটাতে পারি, আর তার আগে যেন ভ্যাকসিন কিছু একটা আবিষ্কার হয়ে যায়। আর আমারও ভালো লাগছে না, না কোথাও বেরোতে পারছি না কোনো, তাই হাজব্যান্ডকে বললাম যে যদি পারো একটু ছুটি নেও দেখি। ও বলল যে আজকে যদি পারে ও ছুটি নেবে। তো চলো এখন তাহলে কিচেনে যাই, গিয়ে কেকটা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। আমি কেকটা প্রেশার কুকারে বানাবো, আর তার জন্য দেখো আমি প্রেশার কুকারটা আগে রেডি করে নিচ্ছি। তার জন্য আমি নুন দিয়ে দিলাম, আর এই নুনটা আমি বিশেষ করে কেক বানানোর জন্য সবসময় ইউজ করে থাকি। কেকটা বানানো হয়ে গেলে এটা আবার আমি কৌটোতে ভরে রেখে দিই, তো সেই নুনটাই ইউজ করছি। তো এখন আমি 5 মিনিটের জন্য হিটে বসিয়ে রাখবো।
আর আমি কেকটা কোনো হ্যান্ড গ্রাইন্ডারে না, আমি একটা মিক্সি বাটিতেই করব। আর তার জন্য আমি একটা মিক্সি বাটি নিয়ে নিলাম, তার মধ্যে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আর দেখো এখানটায় আমি একটু দই ফেটিয়ে রেখেছি, দইটার সাথে আমি একটু ডাস্ট করা চিনি অ্যাড করে দিয়েছি। চিনিটা অ্যাড করে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। আর আমি এখানে একটু চিনিটা কম দিয়েছি, কারণ আমরা চিনি মিষ্টিটা একটু কম খাই, তার জন্য চিনিটা কম দিয়েছি। এখন এটা দইটার সাথে চিনিটা অ্যাড করে আমি ওই ময়দাটায় মিশিয়ে দেব। এই যে দেখো দই মেশানো চিনিটা আমি অ্যাড করে দিলাম। এবার এখানে আমি 2 টিস্পুন সাদা তেল নিয়েছি, সেটাও অ্যাড করে দিয়েছি। এখন আমি এটাতে পরিমাণ মতো দুধ অ্যাড করে নেব। আর আমি দুধটা প্রথমে অল্পই দিচ্ছি, এটা মেশানোর পর এটার থিকনেসটা দেখে তারপরে প্রয়োজন হলে আরেকটু দুধ অ্যাড করা যাবে। এখন দিয়ে দিলাম একটু ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পর আমি এটা মিক্সিতে নিয়ে এটা মিশিয়ে নেব। আর আমি বেকিং সোডাটা এখানে পরে ইউজ করব। এই দেখো মিক্সিতে একটু মেশানোর পর এরকম হয়েছে, মানে তাতে আরেকটু দুধ দিতে হবে। তো আমি এটাতে আরেকটু দুধ অ্যাড করলাম। দুধটা অ্যাড করার পর ব্যাটারটার থিকনেসটা এরকম হয়েছে। আর মিক্সিতে মেশানোর সময় একটু খেয়াল রাখতে হবে, মিক্সিটা যেন বেশিক্ষণ টাইম ধরে ঘোরানো না হয়, খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে যেন এটা ব্যাটারটা রেডি হয়ে যায়। এই দেখো ব্যাটার রেডি, এটা থিকনেসটা এই হবে। এখন আমি বাটিটা রেডি করব। আর বাটিটা রেডি করে তারপর আমি এটাতে বেকিং সোডা অ্যাড করব। আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি, বাটিটার মধ্যে একটু সাদা তেল দিয়ে দেব। সাদা তেলটা দিয়ে এটা চারপাশটা ভালো করে মিশিয়ে নেব। তারপর এটার উপরে অল্প একটু ময়দা দেব। ময়দা দিয়ে এরকম করে করে ময়দাটা মিশিয়ে নেব। এবার আমি বেকিং সোডাটা অ্যাড করে দিয়েছি। বেকিং সোডাটা অ্যাড করে এটাকে ব্যাটারটার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি বাটিটার মধ্যে ব্যাটারটা দিয়ে দেব। এবার আমি এরকম একটা স্ট্যান্ড নিয়ে তার উপর বাটিটা বসিয়ে দেব। আর তোমাদের যদি এরকম স্ট্যান্ড না থাকে, তোমরা শুধু নুনটার উপরে বসিয়ে দিতে পারো, বাটিটা একটু ভালো করে চেপে বসিয়ে দিতে হবে। এই দেখো এখন আমি একটা সাঁড়াশি দিয়ে ধরে বাটিটা বসিয়ে দিলাম। এখন প্রেশার কুকারের সিটিটা আর রাবারটা খুলে দিয়ে আমি প্রায় 20 মিনিটের মতো এটা হালকা আঁচ দিয়ে বসিয়ে রেখে দেব। তো 20 মিনিট পর ফিরে এসে দেখছি কি হয়। এই দেখো 20 মিনিট পর চলে আসলাম আমি। দেখো কেকটা কি সুন্দর হয়েছে। এখন ওটার ভেতরেও ঠিকঠাক হয়েছে কিনা তা দেখার জন্য আমি একটা টুথপিক নেব। টুথপিকটার গায়ে যদি না লেগে থাকে তাহলে ভাববো যে কেকটা একদম পারফেক্ট হয়েছে। এই দেখো কেকটা একদম ঠিকঠাক হয়েছে, তো হয়ে গেল সুন্দর একটা কেক। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন আমরা খাবো চা। আর হাজবেন্ড অফিস থেকে চলে এসেছে। এই যে ওনারা দুজন বসে আছেন। আজ অনেকদিন ধরে ওনারা আমার ভিডিওতে নেই, ওনাদেরকে ভিডিওতে খুব মিস করছি, আমার বন্ধুরা সবাই খুব মিস করছে দুজনকে। তো বলে দেন আপনারা একটু হাই হ্যালো বলুন, কেমন হালচাল আপনাদের? আর সময় পাচ্ছি না, কি করবো, সকালবেলা যাওয়া সন্ধ্যার সময় ফেরা, গল্প করা কথা বলা, এই যে একটু আলাদা জন্য সেটাও সময় পাচ্ছি না, তাই আজকে একটু হলো। চলো বেশ ভালোই লাগছে তোমাদের সাথে মিট করে। কৃষ বলছে কৃষ কেকটা কাটবে, তো কৃষ কেকটা কাটছে, দাঁড়া নেই। দেখো একদমই সফট হয়েছে। হ্যাঁ দাঁড়া, একটু প্লেট গুলো দেই খেয়ে বলো কেমন। একদমই সফট। এই যে দেখো খেয়ে দেয় এটুকু আছে, আর খুব সফট হয়েছে।
এভাবে করলে সফট হয়, একটু মিষ্টিটা কমে গেছে। আমি তো বলেছিলাম তোমাদেরকে আমি মিষ্টিটা একটু কম দিয়েছি, কিন্তু দারুণ হয়েছে খেতে। তোমরা এভাবে ট্রাই করে দেখো, মানে খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায় কেক বানানোটা, কম ঝামেলায় তাড়াতাড়ি ঝটপট কেকটা বানানো যায়। তাহলে আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য কিন্তু তোমরা সবাই খুব ভালো থেকো, আর আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্টস করে জানাবে, আর কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাই কিন্তু অবশ্যই বাড়িতে থাকবে। আর সবার সুস্থ থাকাটা খুবই দরকার আমাদের, তোমরা মেন্টালি সুস্থ থাকবে, শারীরিকভাবে সুস্থ থাকবে, সেটাই চাই, সেটাই আশা করি। মেন্টালিও সবাই সুস্থ থাকবে, কারণ এখন লকডাউনের সময়ে অনেকেই বাড়িতে থেকে আমরা ভীষণ আপসেট হয়ে যাচ্ছি, বিভিন্নভাবে আমরা ডিপ্রেশনে চলে যাচ্ছি। তার জন্য বলছি তোমরা টেনশন না করে নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখার চেষ্টা করো, দেখবে অনেকটাই হালকা লাগবে নিজেকে। তো সবাই বাড়ি থাকো, সুস্থ থাকো, সবাই ভালো থাকো, সবার ফ্যামিলিকে নিয়ে সবাই খুব ভালো থাকো। এটা বলে আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট। টাটা করে দাও তোমরা সবাই, টাটা টাটা, ক্রিস, টাটা।